আসসালামু আলাইকুম রহমতুল্লাহামিল্লা আল্লাহ আলহি ওহি আজমাইন আদ প্রিয় দিন ভাই ও বোনেরা মুস্তাফিজুর রহমান বলছি আশা করছি মহান আল্লাহ তাল্লা রশেষ রহমত এবং দয়ায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে এমন চারটি বিষয়ে আলোচনা করবো এমন চারটি কাজের কথা বলবো যে কাজগুলি আমরা ছেড়ে দিলে না করলে আমাদের ধ্বংস অনিবার্য আর এই চারটি কাজ যদি আমরা মনোযোগ সহকারে করি কখনো ছেড়ে না দেই তাহলে আমরা এই কাজগুলির বিনিময়ে দুনিয়ায় এবং আখেরাতে সফল হতে পারবো ইনশাল্লাহ প্রিয় বন্ধুগণ চারটি কাজের মধ্যে প্রথম নাম্বার হচ্ছে আল্লাহ তালার শকুর তালা এই দুনিয়ার জিন্দগিতে আমাদেরকে যা কিছুই দিয়েছেন এবং যতটুকুই দিয়েছেন আমরা ততটুকুর জন্যই আল্লাহ তালার কাছে কৃতজ্ঞ থাকব শুক্রিয়া জ্ঞাপন সব সবসময় যেন আমাদের মুখে থাকে আলহামদুলিল্লাহ আমরা যেন কখনো অসন্তুষ্ট না হই আল্লাহ তাল্লাহ যা দিয়েছেন তার ওপর সন্তুষ্ট থেকে যেন আমরা সবসময় আল্লাহর শুকুর আদায় করি যদি এটা করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে যা দিয়েছেন তার চেয়ে আরও অনেক বেশি দান করবেন কারণ আমরা শুকুর গুজার বান্দা আল্লাহ তালা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন লাইং লা লাং শাকিদ কুম। ওয়ালা ইন কাফার তুম ইন্না আজা শাদীদ যে বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে শুকুর শুকুর আদায় করে শুক্রিয়া করে আল্লাহ তালা তার নিয়ামতকে বাড়ায় দেন আর যে নিয়ামত পাওয়ার পরেও নিয়ামতের সুকরিয়া আদায় করে না আল্লাহ তালা তার নিয়ামতকে ছিনিয়ে নেন এবং শত আজাব এবং গজবের মধ্যে তাকে নিমজ্জিত করেন এজন্য আমাদেরকে সবসময় উচিত সুক্রিয়া আদায় করা কখনও তালার শোকর বন্ধ করা উচিত নয় দুই নম্বর হচ্ছে সবসময় তাআলাকে স্মরণ করা যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় আমরা যদি সর্বক্ষণ আল্লাহ তালার জিকির করি কোনো সময় আল্লাহকে না ভুলে যাই তাহলে আমরা অনেক গোনাহ থেকে বেঁচে থাকতে পারবো এবং যদি আমরা আল্লাহকে মনে রাখি আল্লাহকে ভয় করি তাহলে আল্লাহ তালাও আমাদেরকে মনে রাখবেন অর্থাৎ যে আল্লাহ তাআলাকে স্মরণ করে আল্লাহ তালা তাকে স্মরণ করেন পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ফালকুরুনি আলকুরুকু মশকুরুলি ওয়ালা তাকফুরুন এজন্য আমাদের উচিত আল্লাহ তালাকে স্মরণ করা পারতপক্ষে আল্লাহ তালার জিকির সকাল সন্ধ্যা করা আমরা নামাজের মাধ্যমেও কিন্তু আল্লাহ তালার স্মরণ করতে পারি আমরা দান সৎকার মাধ্যমেও আল্লাহ তালার স্মরণ করতে পারি এজন্য আমরা কখনোই আল্লাহ তালাকে ভুলে যাব না সবসময় আমরা অন্তরে আল্লাহ তালার ভয় রাখব। প্রিয় বন্ধুগণ তৃতীয় নাম্বার হচ্ছে দোয়া করা আমরা যেন কখনো দোয়া করা বন্ধ না করি আজকাল অনেককেই বলতে শোনা যায় যে এত দোয়া দিয়ে কি হবে দোয়া দিয়ে কি হবে এটা মৃত্যুর পর বুঝে আসবে কাল কেয়ামতের ময়দানে বুঝে আসবে যদি আমরা অধিক পরিমাণ আমল না করতে পারি আর যদি আমরা অধিক পরিমাণ দোয়া করতে পারি তাহলে দোয়ার মধ্যে আমরা যাই চাই না কেন আল্লাহ তালা আমাদের জন্য যেটা গ্রহণযোগ্য মনে করবেন সেটা আমাদেরকে দুনিয়ায় দান করবেন আর যেটা আমাদের জন্য গ্রহণযোগ্য মনে করবেন না সেটা আমাদের জন্য তিনি রেখে দিবেন এটার ফলাফল আমরা কেয়ামতে পাব কেয়ামতের দিন অনেকেই তার নামা দেখে আল্লাহকে বলবে যে আল্লাহ আমি তো পৃথিবীতে এত নেকামল করিনি তাহলে আমার এতগুলো নেকামল কিভাবে হলো তখন আল্লাহ তালা বলবেন যে বান্দা তুমি দুনিয়াতে যে দোয়া করেছো তোমাকে দুনিয়াতে যেটা দেওয়া হয়েছে সেটা তো তুমি দুনিয়ায় পেয়েছ আর যেটা তুমি দুনিয়ায় পাওনি সেটা পরকালের জন্য আমি রেখে দিয়েছি আজকে এই যে সবগুলি দেখতে পাচ্ছ এই যে আমলগুলি দেখতে পাচ্ছো এগুলো তোমার দোয়ারই ফল তো এজন্য, আমরা কখনোই দোয়া করা বন্ধ করব না বিপদে পড়লে দোয়া করব আল্লাহর কাছে কারণ তিনি রক্ষা করতে পারেন সমস্যায় পড়লে দোয়া করব আল্লাহর কাছে কারণ তিনি রক্ষা করতে পারেন আমাদের সুখ দুঃখ হাসি কান্না সব কিছুই আমরা মোনাজাতের মাধ্যমে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছেই আমরা শেয়ার করতে পারি আল্লাহ রব্বুল রব্বালামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আমিন আর বন্ধুগণ সর্বশেষ চার নম্বর হচ্ছে ক্ষমা প্রার্থনা করা আমরা যেন কখনও ক্ষমা প্রার্থনা করা বন্ধ না করি কারণ ওই ব্যক্তিকে আল্লাহ তালা ভালোবাসেন যে ব্যক্তি ভুল করার পর আল্লাহ তালার কাছে ক্ষমা চান যদি পৃথিবীর কেউ ভুল না করত আর যদি কেউ আল্লাহ তালার কাছে ক্ষমা না চাইত তাহলে এই পৃথিবীকে আল্লাহ রাখতেন না আল্লাহ তালা সেই সমস্ত বান্দাকেই পছন্দ করেন যারা ভুল করার পর আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে মানুষের ভুল হবেই আল্লাহ তালা মানুষ কি এভাবেই তৈরি করেছেন মানুষের খায়েশের কারণে মানুষ ভুল করবেই যদি তাৎক্ষণিক সে তও করে আল্লাহ তালার কাছে ক্ষমা চায় তাহলে আল্লাহ তালা তাকে ক্ষমা করেন এবং তার উপর খুশি হন সন্তুষ্ট হন এজন্য আমরা সবসময় ইস্তিকফার করব ছোট গুনাহ করি আর বড় গুনাহ করি আস্তাক ফিরুল্লাহ পরে নেব এবং আল্লাহকে বলবো যে আল্লাহ ভুল হয়ে গেছে আর ভুল করব না তুমি আমাকে ক্ষমা করে দাও আর আমরা যখন ঘুমোতে যাব তখন অবশ্যই আমরা ইস্তিকফার করে নেব রাসুলসাল্লি আসাল্লামের সুন্নত তিনি ঘুমানোর আগে ইস্তিকফার করতেন আমরাও ইস্তিকফার করে নেব কয়েক মর্তবা দরুদ পড়ার পর কয়েক মর্তবা আমরা ইস্তিকফার পাঠ করব আস্তাক ফিরুল্লাহ এতটুকুও বলতে পারি এবং তারপর আমরা আল্লাহ তাল্লার কাছে বলবো যে আল্লাহ আমি তোমাকে খুশি করার জন্য পৃথিবীর সবাইকে ক্ষমা করে দিলাম আর আমি যেগুলো ভুল করেছি এর জন্য আপনার নিকট ক্ষমা চাচ্ছি আপনি আমাকে ক্ষমা করে দেন তো বন্ধুগণ এই হচ্ছে ইস্তেকফার আমরা সবসময় ইস্তেকফার করবো ইস্তেকফার করা আমরা কখনো বাদ দিব না যদি আমরা এই চারটি আমল করতে পারি এই চারটি কাজ প্রতিনিয়ত করতে পারি সারা জীবন করতে পারি তাহলে আমরা দুনিয়াতেও সফল হতে পারবো এবং পরকালীন জীবনেও সফল হতে পারবো ইনশাআল্লাহ এই আমলগুলি ছোট ছোট আমল কিন্তু এই আমলগুলির ফাজাইল অনেক বিশাল এজন্য আমরা সকলেই চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই এ আমলগুলি করার তৌফিক দান করুন আমিন আনিল আল্লাহ আল্লাহুআমিন ওয়াখিরুদ্দান আলহামদুলিল্লাহি রবিলামিন ওসালামু আলাইকুম রহমতুল্লাহি